তাদের প্রত্যেকের ভিতরে দেশপ্রেমের ঘাটতি রয়েছে এবং ভারত প্রীতি রয়েছে। আমি স্পষ্ট করে বলছি ভাই, বাংলাদেশের ন্যূনতম কোনো দুর্বলতার স্থান নেই, দুর্বলতার কোনো সুযোগ নেই, জায়গাও নেই। কিসের দুর্বলতা, কিসের এত ভয়? 20 কোটি জনগণের বাংলাদেশ, আমরা বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা বসবাস করি। আমরা স্পষ্ট করে বলেছি, ভারত যদি বাংলাদেশকে টোকা দেয় আমরা ভারতকে ধাক্কা দেব, ভারত যদি বাংলাদেশকে ধাক্কা দেয় আমরা ভারতকে ঘুষি মেরে উড়িয়ে দেব। ভারতের দুর্বল জায়গা অনেক বেশি। তো ভারত যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করে, ভারত যদি বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ চুপ থাকবে না ভাই। ভারতের যে আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে ধরনের একটি বক্তব্য দিয়েছেন, এটাকে আসলে হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই। অনেকেই এটা বলে এটাকে অভিহিত করেছেন, অনেকেই বলছেন যে এটা একটা ডিপ্লোম্যাটিক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পিছনের শক্তি বা এই সরকারের যে ফাউন্ডেশন, যে ভিত্তি, এতটা নড়বড়ে কিংবা কাঁচা নয় যে ভারত মানে মেনে নিয়ে তাদেরকে নমনম করবে, তাদেরকে পুজো করবে, তাদেরকে ধরেন যে মেনে মানে কি বলে তাদের বর্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে ভারত বাংলাদেশ নিয়ে যদি বেশি নাড়াচাড়া করে বা আমাদেরকে নিয়ে যদি তারা এখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, তাহলে মানে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারত কিংবা মায়ানমার কেউ কিন্তু সুস্থ থাকবে না। এবং পরিষ্কারভাবে তিনি কিন্তু এক প্রকারের মেসেজ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারত এবং মায়ানমারকে তিনি দিয়েছিলেন। আরেকটি বিষয় দেখেন, আজকে সম্ভবত গতকালকে এটি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তিনিও কিন্তু স্পষ্ট করে আমাদের বর্ডার গার্ড যে বিজিপি কে স্পষ্ট করে বলেছেন যে আপনাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনাদের গায়ে পোশাক দেওয়া হয়েছে, ওই পিঠ প্রদর্শনের জন্য নয়, যে আপনারা সীমান্তে বিড়ালের মতো ইন্ডিয়াকে আপনাদের পিঠ প্রদর্শন করবেন, আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটি আপনারা যথাযথভাবে পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের জন্যই আপনাদেরকে সীমান্তে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এর মাধ্যমে আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার প্রধান সহ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনগণের পক্ষ থেকে যে মেসেজ দেওয়া দরকার সেটা কিন্তু তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। এখন আমাদের যেটি বক্তব্য, অনেকেই মনে করে থাকেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, বিশাল একটি দেশ, অনেক বড় দেশ, হ্যাঁ তাদের সাথে পাল্লা দিয়ে আমরা পারবো না ইত্যাদি, তাদেরকে প্রভু মানতে হবে, তাদের সাথে টক্কর দিয়ে পারা যাবে না, এই ধরনের যারা মন্তব্য করে বক্তব্য দেন, আমি মনে করি তারা বাংলাদেশে থাকার যোগ্য নন। তাদের প্রত্যেকের ভিতরে দেশপ্রেমের ঘাটতি রয়েছে এবং ভারত প্রীতি রয়েছে। আমি স্পষ্ট করে বলছি ভাই, বাংলাদেশের ন্যূনতম কোনো দুর্বলতার স্থান নেই, দুর্বলতার কোনো সুযোগ নেই, জায়গাও নেই। কিসের দুর্বলতা, কিসের এত ভয়? 20 কোটি জনগণের বাংলাদেশ, আমরা বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা বসবাস করি এবং আমাদের যে স্টামিনা, যে শক্তি, যে স্পিরিট, যে দেশপ্রেম, যে চেতনা রয়েছে, আমি তো মনে করি ভারত আমাদের সামনে এসে নাকে ক্ষত দিয়ে মানে নতি স্বীকার করতে বাধ্য হবে যদি আমরা আমাদের বন্ধন, আমাদের ঐক্য, আমাদের এই যে মানে 20 কোটি জনগণের যে সুদৃঢ় একটি বন্ধন, এটা যদি অটুট রাখতে পারি। ভারতের অনেক বড় বড় দুর্বল জায়গা আছে, আমরা স্পষ্ট করে বলেছি, ভারত যদি বাংলাদেশকে টোকা দেয় আমরা ভারতকে ধাক্কা দেব, ভারত যদি বাংলাদেশকে ধাক্কা দেয় আমরা ভারতকে ঘুষি মেরে উড়িয়ে দেব, আমরা চুপ থাকবো না। কিসের এত ভয় আপনি বলুন? আমাদের পাশে তিন দিকে ভারত, আপনার কি মনে হয় এই তিন দিকে ভারতের শক্ত একটা অবস্থান আছে? না, নেই, কোনোভাবেই নেই। আজকে দেখতে পাচ্ছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কি শুরু হয়েছে, ব্যাপক একটা সংঘর্ষ, রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম শুরু হয়েছে এবং সেখানে আমাদের মানে মুক্তিকামী যে মণিপুরী জনগণ, তারা কিন্তু সেখানে স্বাধীনতা ঘোষণা করেছে। দ্যাট মিনস এটা একটা মেসেজ বাংলাদেশের জন্য, একটা বড় ধরনের মেসেজ এবং ইন্ডিয়ার জন্য একটা মেসেজ, যে ইন্ডিয়া যদি মানে বাংলাদেশ নিয়ে অর্থাৎ তার প্রতিবেশী দেশকে নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করে, তাহলে ভারতের পূর্ব এবং উত্তর অঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু সুস্থ থাকবে না। ইতিমধ্যে তারা কিন্তু নিজেরাই স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছে, সংগ্রাম শুরু করেছে। আমরা চাই না আমাদের প্রতিবেশী কোনো দেশে বা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে হস্তক্ষেপ করতে কিংবা ইন্টারফেয়ার করতে, আমরা চাই না, কিন্তু ভারত যদি বাধ্য করে আমরা চুপ থাকবো না ভাই। আপনাকে কেউ একজন এসে মারবে, কাটবে, আপনার উপরে এসে অ্যাটাক করবে, আপনি তার অ্যাটাক সহ্য করে মনে মনে সেটা মেনে নেবেন? এটা তো হতে পারে না। আপনি স্বভাবতই সেটা প্রতিরোধ করে তুলবেন, যে কোনোভাবে রেজিস্ট্যান্স করবেন আপনি।
তো সেটাই কিন্তু আমরা অলরেডি শুরু করেছি ইতিমধ্যে। ছাত্র জনতার যে সরকার এবং ছাত্র জনতা আপামর জনগণ, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু পরিষ্কারভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি এবং আমরা ভারতকে স্পষ্ট করে জানিয়েছি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক হওয়া দরকার সেটার জন্য আমরা প্রস্তুত। তবে ভারতকে আমাদের প্রতিবেশী দেশ হয়ে আমাদের জনগণের পক্ষ হয়ে আসতে হবে, জনগণের হয়ে কথা বলতে হবে। ভারত যদি মনে করে থাকে যে হাসিনাকে যারা ব্যবহার করে তারা যে 15-16টি বছর এই দেশকে একটি অঙ্গরাজ্য বানিয়ে এতদিন ট্রিট করেছে, ব্যবহার করেছে, এখনো তারা সেভাবে এই বাংলাদেশকে ব্যবহার করবে, এটা আর কখনো সম্ভব নয়, এটা হবেও না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আগামীতে ভারত পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণের হয়ে যদি আমাদের এখানে একটা সম্পর্ক গড়তে চাই তার জন্য আমরা ওয়েলকাম জানাবো। এর বাইরে ভারত যদি ভিন্ন কোনো চিন্তা করে থাকে সেটি কোশ্চিন কালেও আমার মনে হয় এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। তারা রক্ত দিতে জানে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ভারত যদি মনে করে থাকে যে আমাদের বন্দুকের পাওয়ার বেশি, আমাদের পারমাণবিক বোমা আছে, আরে ভাই তোমাদের পারমাণবিক বোমার সামনে দাঁড়ানোর মতো হিম্মত এই বাংলাদেশের জনগণের রয়েছে? তোমরা পারমাণবিক বোমা খাড়া করবা আর বাংলাদেশের 20 কোটি জনগণ তোমাদের পারমাণবিক বোমার সামনে দাঁড়িয়ে যাবে। সুতরাং ওই পারমাণবিক বোমার ভয় দেখিয়ে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে, এই স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। তো সেই এই জায়গায় বিষয়টি নিয়ে আমরা এই পরিষ্কারভাবে এই সরকার কি আপনি মনে করেন যে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে এবং সেই সক্ষমতা দেখাতে পারছে বলে আপনি সন্তুষ্ট কিনা, যে আগের সরকার ঠিক ভারতের সাথে যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, আজকে যে আবারও এই বার্তাটি দিলেন? যতটুকু শুনেছি যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে শেখ হাসিনা ভারতে থাকতে পরে চুপ থাকতে হবে, এই বিষয়টি তারা ভালোভাবে নেয়নি, যে কারণে জাতিসংঘের একটা সাইড লাইনে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটি গ্রহণ করেনি এখন পর্যন্ত যতটুকু শুনেছি। জানি না ইতিমধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং হয়তো করার এখনো পর্যন্ত সায় দেয়নি। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? প্রতিবেশী তো সন্তুষ্ট আপনি যদি বলেন, আমি শতভাগ সন্তুষ্টির কথা বলবো না, কারণ এই সরকার সবে মাত্র দায়িত্ব নিয়েছেন, মানে 1 মাস হলো, 1 মাসে আসলে সন্তুষ্টি অসন্তুষ্টি বা জাজমেন্টে যাওয়ার আসলে সুযোগ নেই, আমাদের আরো দেখতে হবে। তবে আমরা এতটুকু বলতে পারি আমাদের যতটুকু প্রত্যাশা ততটুকু আসলে আমরা পাচ্ছি না। তবে এটাও আমরা বলতে পারি যে আসলে একবারেই যে হচ্ছে না তা কিন্তু নয়। দেখেন দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ এই দেশটাকে যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছে, এক প্রকারে বলা যায় যে আওয়ামী লীগ এই দেশটাকে একটা অঙ্গরাজ্য হিসেবে ভারতের হাতে তুলে দিয়ে আসছে, তো সেই জায়গায় কার্যত দৃশ্যমান আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছুই শুরু হয়েছে। আশা করি সামনে এটা আরো বাড়বে, আরো এটা স্ট্রং হবে, আরো শক্তিশালী হবে। এবং ইতিমধ্যে আমাদের সরকার প্রধান যে ধরনের উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগগুলো নিচ্ছেন, আমরা আসলে বলতে পারি এই উদ্যোগগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে একটা ভালো মানে একটা অবস্থানের দিকে বাংলাদেশ যাবে এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক হওয়া দরকার, যেটা আমরা জনগণ প্রত্যাশা করি, আমরা যেটা স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সেদিকে আমরা কিন্তু আগাচ্ছি। তো এই জায়গায় রাজনৈতিক দল এবং জনগণকেও আসলে এ জায়গায় সহযোগিতা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। এই সরকার আপনার 25 জনের একটা বডি, এই 25 জন একবারে দেশ উদ্ধার করে ভারতের ফেলবে বা এই একবারে অবস্থানের সবকিছু ফলে করে ফেলবে জনগণেরও এমনটি ভাববার কোনো কারণ নেই। আমরা যদি একবারে এই সরকারকে যথাযথভাবে সহযোগিতা করি, পাশে দাঁড়াই, তাদেরকে সেভাবে সাপোর্ট দেই, তাহলে ইনশাল্লাহ সেটি খুব দ্রুত বাস্তবায়ন সম্ভব এবং ইনশাল্লাহ সেটি হবে। আরেকটি বিষয় আমাদের এই উপদেষ্টা আরেকটা মন্ডলী জিনিস নিয়ে, জানতে চাই ভারতের বিষয়টা নিয়ে, যে মানে বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের কি ধরনের দৃষ্টিভঙ্গি ভারতের এবং বাংলাদেশের যে এখন মুখোমুখি একটা অবস্থা, মুখোমুখি বলবো না মানে অন্ততপক্ষে ভারতের যে ভূমিকা এখন দেখতে পাচ্ছি, তাদের যে বক্তব্য সবকিছু ঘিরে সাধারণ জনগণের অনুভূতি কি বা তাদের দৃষ্টিভঙ্গি কি? আপনি কি মানুষ কি যেভাবে এই ঐক্যবদ্ধ আছে ভারতের ব্যাপারে, কি এরকম ঐক্যবদ্ধ একটা অবস্থানে রয়েছে কিনা, থাকবে কিনা, কি মনে করেন আপনি? আমাদের আমাদের এই যে গণঅভ্যুত্থান বা যে বিপ্লব, এটি আসলে শুরু হয়েছে এক প্রকারের ভারতীয় আগ্রাসন বিরোধী যে চেতনা, সেই চেতনার জায়গা থেকে কিন্তু এই মুভমেন্ট মানে এ পর্যন্ত আসছে। হ্যাঁ, এই আন্দোলনটা আমরা শুরু করেছিলাম অনেকদিন আগে, অন্যান্য দলগুলো কথা বলেছে, জনগণও কথা বলেছে, কিন্তু বাস্তবিক অর্থে হাসিনার আমলে ভারতের বিরুদ্ধে কথা বলার মতো বাংলাদেশে যথেষ্ট স্কোপ ছিল না, জায়গা ছিল না। কিন্তু তারপরে আমরা সাহস নিয়ে কথা বলেছি, তার জন্য আমাদের উপরে অনেক হুমকি ধামকি, অনেক বাধা আসছে, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, হোয়াট এভার, অনেক কিছু ঘটেছে। তো এরপরে আস্তে আস্তে কিন্তু আজকে এই অবস্থানে আসছে। এখন বাংলাদেশের জনগণের যে চিন্তা বা জনগণের যে আকাঙ্ক্ষা যে ভারতের সাথে আমরা সম্পর্ক গড়তে চাই, তবে সেই সম্পর্কটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, উইন উইন সিচুয়েশনে। ধরেন ভারত যদি মনে করে থাকে আমরা প্রভু আর বাংলাদেশ আমাদের প্রজা, এটা কখনোই সম্ভব নয়। আমাদের কথা হচ্ছে ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে আর একটা রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক হওয়া দরকার, যে ধরনের আপনার রিলেশন হওয়া দরকার, ঠিক তেমনটি আমাদের দুটি দেশের মধ্যে হবে। এবং এখানে প্রত্যেকটি অমীমাংসিত ইস্যু ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা হতে হবে। যেমন আমাদের পানি ইস্যু রয়েছে, নদী ইস্যু রয়েছে, আমাদের সীমান্ত হত্যা সহ নানান ইস্যু রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে
ভারত পরিকল্পিতভাবে ঝুলিয়ে রেখেছে, এগুলো ন্যায্যতার ভিত্তিতে সমাধান করতে হবে। ভারত যদি মনে করে থাকে যে আমি বড় দেশ, আমি এটা সেটা, আমি মানে অনেক বেশি পরিমাণ ভোগ করবো, বাংলাদেশকে দেব না, বাংলাদেশ কম পাবে ইত্যাদি, এ ধরনের কোন মেন্টালিটি, চিন্তা চেতনা ভারত যদি এখনো লালন করে, এখনো আমি বলছি হাসিনা পতনের পরেও যদি এই ধরনের চিন্তা লালন করে, তাহলে এর খেসারত ভারতকে চরমভাবে দিতে হবে। এবং চরমভাবে আমি আবারও বলছি, ভারতের যথেষ্ট দুর্বল জায়গা রয়েছে, বাংলাদেশের সেই তুলনায় অনেক কম, অনেক কম। আমাদের দুর্বলতার সুযোগ খুব কম, ভারতের দুর্বল জায়গা অনেক বেশি। তো ভারত যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করে, ভারত যদি বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ চুপ থাকবে না ভাই, কোনোভাবেই চুপ থাকবে না। তো বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে বলেছে যে আমরা ভারতের সাথে এজ এ প্রতিবেশী হিসাবে, নেইবার হিসাবে আমরা রিলেশন গড়তে চাই, সম্পর্ক গড়তে চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। ভারতকে অবশ্যই বাংলাদেশের জন্য ভিত্তিতে নয়, দাঁড়াতে হবে। কোন নতজানু ভিত্তিতে নয়। ধন্যবাদ আপনাকে।